ছেলের জন্য সন্ধ্যাবেলা সে পূজা দিলাম, প্রার্থনা করলাম ভগবানের কাছে যাতে ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যে আবার ফিরা খেলতে পারে তাড়াতাড়ি। ম্যাচ সেরা পুরস্কারটা নিতে পারলেন না, ইঞ্জুরির কারণে মাঠ ছাড়তে হলো, সেই সময়টাতে টিভিতে আপনি খেলা দেখছেন, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। কান্না করেছিলেন তখন? তো বুঝেনি। তারপর কি করছেন? তারপর আর কী করুন, প্লারকলো কথা কইছি, ফোন করছি, ওর সাথে কথা বললাম, কীরকম আসিস, কীরকম আছে শরীরটা এখন, চিকিৎসা করতেছ তুমি? বললাম হ্যাঁ চিকিৎসা করতেছি, আজ দিতাছি। মায়ের মন ছেলের জন্য ছটফট করে সারাক্ষণ, স্রষ্টার কাছে রনির জন্য তার মা প্রার্থনা করছে দিনরাত্রি। ক্রিকেটার রনি তালুকদারের জীবন এমনই, প্রদীপ নিভতে নিভতে আবার জ্বলে উঠল, 8 বছর পর জাতীয় দলে ফিরেই বাজিমাত করল, আইরিশদের বিপক্ষে 38 বলে 67 রান। লাল সবুজ জার্সিতে অমন কীর্তি গড়ার দিনে বাবাকে বড্ড মিস করেছেন রনি তালুকদার। বাবার জন্য খুব দুঃখ করে, বাবা এরকম একটা মুহূর্ত দেখতে পারলো না ছেলের এরকম অর্জন। আমার বাবার খুব আশা ছিল, খুব স্বপ্ন ছিল, আমার ছেলে স্টেডিয়ামে খেলবো, আমি যাব দেখব, সবাই লিয়া যাব, গ্রামের ময়মুরবি গলে আমি দেখতে যাব খেলা, আমার ছেলে খেলে, পারলো না সেই স্বপ্ন পূরণ করতে। ভগবান এখন 10-এর আশীর্বাদ, ভগবানের কৃপা যদি এখন সেটা ওর মনের আশনা পূর্ণ হয় সেটাই চাই এখন আর কি। ভগবানের কাছে প্রার্থনা করি যে যেন আরও আরও ভালো খেলে, আরও সুন্দর খেলে। ঘরোয়া ক্রিকেটে বরাবরই দুর্বার ছোটে রনির ব্যাট, 2015 সালে জাতীয় দলে এক ম্যাচ খেলার পরেই বন্ধ হয়ে গেছে ওই স্বপ্নের দরজা, 8 বছর পর আবারও এলো লাল সবুজকে প্রতিনিধিত্ব করার মৌকা। সেই সময়টাতে কি আপনারা কি হাল ছেড়ে দিয়েছিলেন, বা আপনারা বাসায় কীভাবে তাকে রনি তালুকদারকে আসলে কীভাবে আপনারা ইন্সপায়ার করেছেন? নাই বলছি যে ভগবান কাছে আশা রাখ, যে ভগবান তোর একদিন আবার ডাকবই, খেলতে থাক আশা রাখ, আমার লোকে কথা কইছে পোলায় যে কবে দিন আবার ডাকবো, আমাকে আশা রাখবি, আশা হাল ছাড়বি না, আশা ছাড়বি না, যেন ভগবান তোর আবার ফিরা ডাকে, এই আশাটা যেন থাকে তোর মনে। ওর চেষ্টাটা কতটুকু দেখেছেন ফিটনেস ধরে রাখা? না অনেক চেষ্টা করে, উই অনেক চেষ্টা করে, ঘরে জিম ঘর বানাইছে, ঘরে জিম করে, ও খুব খুব ই করে, পরিশ্রম করে খেলার জন্য, খেলার জন্য খুব পরিশ্রম করে, এবং ভগবান সবসময় আমার আশীর্বাদ চায়, সম্প্রদায় আমার আশীর্বাদ চায়, যাওয়ার সময় আইসা ওইখানতে ফোন করবো, খেলার দিন সকালে দুপুরে যাওয়ার টাইমে ফোন করবো। সাফল্য পাওয়ার পর কেমন লাগে মায়ের? ভালো, খুব খুশি, আরও খুশি হম যে আরও ভালো খেলে, মায়েরা তো চাইই যে ছেলে আরও খুব ভালো খেলুক, আরও খুশি থাকি। 30-এর উপরে বাংলাদেশের ক্রিকেটে ক্রিকেটারদের বলা হয় বুড়ো হয়ে গেছে কিংবা ফিটনেস শেষ হয়ে গেছে, সেই জায়গায় রনি তালুকদার কিন্তু 32 বছর বয়সে আবার ন্যাশনাল টিমে কামব্যাক করেছেন, বাংলাদেশকে ম্যাচ জেতাচ্ছেন, এবং তার পেছনে অনেক গল্প কিন্তু আমরা জানলাম, যে বাসায় তিনি জিম তৈরি করেছেন, জিম করেন, বাহিরে কীভাবে প্র্যাকটিস করেন, এবং কীভাবে মায়ের দোয়া নিয়ে স্রষ্টার কাছে আসলে প্রার্থনা করে কীভাবে ছুটে চলছেন এবং দেশকে তিনি সার্ভিস দিচ্ছেন। সাইফুর রূপক, 71।